ভিউয়ার, এটা হলো ডাইং এর মাল লোড হওয়ার প্রসেসিং। এটা একটা ছয় নজলের ডাইং, এখানে 19 কেজির ক্যাপাসিটি। তো এটা এখন ডাইং হবে। এটা এখন গ্রে কালার আছে, তো মেশিনে ওঠার পরে এটা ব্ল্যাক কালার হবে। মোটামুটি 7 থেকে 8 ঘন্টা সময় লাগবে। তারপরে পারফেক্ট কালার হলে এটা আবার ডাইনিং থেকে আনলোড করা হবে। এইভাবে ডাইংয়ে মাল লোড হয়ে গেল, 8 ঘন্টা পরে আবার নামানো হবে। তো ইনশাল্লাহ আমরা আবার দেখব কীভাবে ডাইংয়ে আনলোড করা হয়, আমরা পরবর্তী ভিডিওতে দেখব ডাইং থেকে কীভাবে মাল আনলোড করা হয়। তো আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওগুলো দেখবেন। থ্যাংক ইউ।